উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত স্বর্ণকমল জুয়েলার্স থেকে সোনার চেইন চুরির ঘটনায় আমতলী থেকে গ্রেফতার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। বিস্তারিত জানাতে পুলিশ বলে, চলতি মাসের 12 তারিখ চুরি করা হয়, সিসি ক্যামেরা ধরা পড়ে সেই দৃশ্য। থানায় অভিযোগ জমা হতেই আরকিপুর পুলিশ 16 নম্বর মামলা নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে আমতলী এলাকা থেকে রশিদ মিয়াকে গ্রেফতার করে এবং চুরি হওয়া সোনার চেইন উদ্ধার করে। শুক্রবার উদয়পুর আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। গতকাল বিকেল নাগাদ আমাদের কাছে একটা কমপ্লেন্ট আসে যে উদয়পুর ব্যবসায়ী স্বর্ণকমল জুয়েলার্স দোকান থেকে একটি স্বর্ণের হার চুরি হয়ে যায়। তো সেই কমপ্লেন মোতাবেক আমরা লোকটিকে যে চুরি করেছে তাকে শনাক্ত করতে পেরেছি এবং রাত্রি বেলায় ওকে আমরা গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া হারটিকে আমরা স্বর্ণের হারটিকে উদ্ধার করতে পেরেছি। তার নাম রশিদ মিয়া, তার বাড়ি আমতলী, কাঁকড়াবল পিস। তাকে আজকে আমরা কোর্টে ক্লিয়ার করবো। কত করে ছিল স্বর্ণ? এটা আধা ভরির চেয়ে বেশি ছিল এবং 7.8 গ্রাম ছিল। কোনো কি স্পেসিফিক মামলা হয়েছে? হ্যাঁ, তার বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি, মামলা নম্বর 16/2024 আকিপুর পিএস সেকশন 380 আইপিসি। কোথা থেকে গ্রেফতার করেছেন? তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, তার বাড়ি আমতলী, তাদের কাঁকড়াবল পিএস। কবে স্যার গ্রেফতার করা হয়েছে? স্যার কালকে রাত্রেবেলায় গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। মানে কালকে মানে আজকে গভীর রাতে আর কি, বৃহস্পতিবার গভীর রাতে। গভীর রাতে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।